রিজাল, পুরুষের সংখ্যা কমবে, ওয়াতাকসুরাত নিসা, নারীদের সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন ঘরে নারী একজন হবে পুরুষ। অবস্থা ভালো না, 50 জন নারী ঘরে হবে একজন পুরুষ। হ্যাঁ, কেয়ামত, এটা হলো কেয়ামতের আলামত। এক নাম্বার, এলেম উঠিয়ে নেওয়া হবে, এই হাদিস থেকে আমরা জানলাম, মন দিয়ে শুনি আমরা। এখন কথা হলো এলেম কিভাবে উঠাবে। এই যে দিক তাকান, এই যে দিক তাকান, এই যে টান দিলাম, ছিনায় নিলাম, এইভাবে এলেম উঠায় নিবে না। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছু মেরে এলেম উঠায় নেবেন না। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে এলেম আল্লাহ কিভাবে উঠায় নেবেন, আহারে মুসলমান কিভাবে আপনাদেরকে বুঝায়। নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নেবেন। হাফিজি হুজুর চলে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া, আল্লামা শাইখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া, আল্লামা আমিনি রহমতুল্লাহ চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া। আর আমি আর আপনি চটি বই পড়ি আর দাবি করি, হুজুররা কি জানে আমি সব জানি, আফসুসের কথা। রসুল বললেন এলেম আল্লাহ উঠায় নেবে, আলেমদের উঠে না। আমার আপনার হতাশ হওয়া দরকার, আফসুস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে, এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ। আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে আসছি, এখনো আমি আপনি একজন শাইখুল হাদিসের ভুল ধরে গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই পইরা বেচারা 20 বছর বুখারি পড়ায় ওনার ভুল ধরতে যান আপনি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে। আজকে আমি আরিফ বিন হাবিব, আরো আমরা হুজুররা আপনাদের সামনে জুমা পড়াই কথা বলি আর ভাবেন এই হুজুরের চেয়ে বড় হুজুর মনে হয় দুনিয়াতে, অথচ আমার নবী বলেন না আলেম চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া, এই যা দেখতেছো এইগুলার ভাষা ভাষা কিছু বিদ্যা দেখতেছো, আসল এলেম তো আল্লাহ একের পর এক উঠিয়ে দিচ্ছে, উঠিয়ে দিচ্ছে। এই চিন্তা চেতনা না, বুখারী শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না, যে বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তো এই চেতনা, এই চিন্তা, এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না, সর্বনাশ। আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে। আমি আপনি এই টেনশন না করে নতুন নতুনভাবে আমি আপনি দাবি করতে চাই, আমি কোরআন বেশি বুঝি, আমি হাদিস বেশি বুঝি, এত বেশি বুঝে বুঝতে বুঝতে হাদিস অস্বীকার করে শুধু কোরআন বুঝে, এখন শুধু কোরআন, কারণ আপনি নতুন শুধু কোরআন আর হাদিস দরকার নেই। অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে বলবে কোরআনের এই অংশটুকু মানি না এটুকু মানি, এটার অপেক্ষায় থাকেন, বলবে। কেন বলবে জানেন? আমি তো জানি কেন বলবে, কারণ যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এদের দাবি হলো এরা কোরআন বুঝে। আমি এদেরকে অসংখ্যবার বলছি এরাও কোরআন বুঝে না, কেন বলছি জানেন? আমি এদেরকে বলছি আপনারা পুরা কোরআন পড়েন না এই জন্য বুঝেন না। এদের অনেককে আমি বলছি যে আপনারা কোরআনও বুঝেন না, কিভাবে বুঝেন না কোরআন, আপনি তো কোরআন পুরাটা পড়েন না। আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন, সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে, আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসে, বসার পরে একটা একটার পরে আয়াত এবার দেখে দেখে বহস করতে চায়। আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি, ওইটা নিয়ে না বৈশা, এই যে এখানে আজকে আমি বৈশা রয়েছি, আপনি এখানে আসেন, আমি কোরআনের একের পর এক আয়াত বলি, আপনিও বলেন তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন। আহলে কোরআন শুধু কোরআন মানে কি কোরআন, ইন্টারনেট ল্যাপটপ কোরআন। আপনি আপনি তো কোরআন এত বুঝেন তো আসেন না আপনি, আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুজন এক মসজিদে, আসরের নামাজের পরে দুজন দাঁড়ায় দাঁড়িয়ে একটু কথা বললাম, জনগণ দেখুক, আপনি তো এটা জীবনে করবেন, কারণ আপনি নিজেও জানেন কোরআনের কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন, বাকিগুলো আপনার জানা নেই। আজীব এক পেরেশানিতে আছি আমরা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ এলেম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে, কিভাবে উঠায় নেবেন বলেন তো, আলেমদেরকে। নবীজি বলেন হাত্তা ইদা লাম ইয়াবকি আলিমান, মানুষ আর আলেম হইজা পাবে না। এক পর্যায়ে ইত্তাখাযান নাসু রুউসান জুহাল, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে, জাহেলদেরকে ধর্মীয় নেতা বানানোর পর ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পর ফাফতাও বিগাইরি ইলমিন, বিদ্যা ছাড়াই ফতোয়া দিয়ে দিবে, ফাদল্লু আদল্লু, নিজেরাও পদভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পদভ্রষ্ট বানাবে। আমি অবাক হয়ে যাই, বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সারা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছে
যাদেরকে এই পর্যন্ত আমি জীবনেও দেখি নাই, কোনো প্রশ্নে বলছে এটা আমার জানা নাই, সব জানে। আমি অবাক, এমন এমন অনেক ব্যক্তি আছে যারা মানে কোনো প্রশ্নে উনি কখনো বলে নাই আমি জানি না, অথচ আল্লাহর রসুল অনেক প্রশ্নে বলছে আমি জানি না, জিব্রাইল না জানাইলে কি আজীব। বর্তমান যুগের এমন এমন আলেম আছে যারা কোনো প্রশ্নে না আমি জানি না মানে উনি সব জানে। এমন এক ফতুয়া দেয় যে ফতুয়ার কারণে জনগণের মধ্যে দুই দল হয়ে যায়। মানে অবাক, ফতুয়া এভাবে দিবে জাহেলদেরকে যখন নেতা বানাবে, তা আল্লাহ এইভাবে আলেমদের মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন, এটা গুলো একটা বিষয়। এরপরে বললেন ওয়াজ হারো জিনা, ব্যবিচার সমাজে প্রতিষ্ঠিত হবে, ব্যবিচার বেড়ে যাবে। সহি বুখারী 2475 নম্বর হাদিস, কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যবিচারকারী যখন ব্যবিচার করে তখন তার ঈমান থাকে না, ব্যবিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায়,